আশা করি প্রত্যেকে ভালো আছেন সোকেজে আপনার মাঝে নতুন দুইটা অফার নিয়ে আসলাম সোকে প্রথম যে অফারটা সে এটা হচ্ছে লার্ন অ্যান্ড আন ইভেন্ট সোকেজ আপনার জানেন যে লার্ন অ্যান্ড আন ইভেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জয়েন করা যায় এবং সেকেন্ড যে অফারটা শেয় করো এখান থেকে পাজল গেম কমপ্লিট করে এখান থেকে উইন আপ একশো ডলার পর্যন্ত এখান থেকে আপনার ক্লেম করতে পারবেন সো কীভাবে কী করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখায় দেবো সোকেজ লার্ন অ্যান্ড আন যে ইভেন্টটা থাকবে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনার জয়েন করতে পারবেন সো কেভাবে ক্লেম করবেন কীভাবে কুইজ অ্যান্সার দেবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি অবশ্যই আপনার ভিডিওটা ফুললি ওয়াশ করতে হবে সোকে যা যা এখন টেলিগ্রামে জইন করি নিচে দেখাচ্ছেন জয়েন্ট বাটন সিম্পল জয়েন বাটন ওপর ক্লিক করে সর্বপ্রথম টেলিগ্রামে জইন করবেন তো টেলিগ্রামে জয়েন করবেন তো অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো দেখতে আছেন গেমে যারা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু ভালো একটা ইনকাম করতে তো দেখ কাছেন এ ভাই কিন্তু একটা মোবাইল নিচ্ছে তারপর ইনি একটা পিসি বিল করছে আপনি যদি কমেন্ট বক্সটা চেক করেন তো দেখ কাছেন এ ভাই কিন্তু একটা মোবাইল কিনছে ঠিক আছে তো উপরে যদি আপনি দেখেন উপরে কিন্তু আরও হচ্ছে রয়েছে প্যান প্রুফ তো দেখ কাছেন এ ভাই কিন্তু একটা মোবাইল ফোন নিয়ে নিচ্ছে তো কাছেন অনেকগুলো টাকা ঠিক আছে এবার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন সবাই যা যা আজকে ভিডিওটা ওপেন করছেন ওপেন কা পর এই যে দেখছেন টাইটেল বাটন বা মোর বাটন এই টাইটেলের উপর আপনি ক্লিক করবেন তো যখন টাইটেল উপর ক্লিক করে নিচে দেখাচ্ছে আজকের ওপার লিঙ্ক সিম্পল আজকের ওপার এর উপর ক্লিক করবেন অনুষ্ঠানে এরকম একটা পেজ নিয়ে আসবে তার আগে আপনাদের আগে বলে দিই আজকে কিন্তু বাইনান্স এ আন আনিবেন আছে তো দেখতে গেছেন সেপ্টেম্বরের পাঁচ তারিখ ঠিক আছে সো সেপ্টেম্বরের পাঁচ তারিখ কিন্তু লান অ্যান্ড আন আসবে বাইনান্সের তো যখন আসবে তখন কিন্তু আমি কুজি অ্যান্সারগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দেবো যা যা ভিডিও দেখতেছেন দ্রুত আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এখনও কিন্তু এটা শুরু হয়নি যখন শুরু হবে জানাই দেবো ঠিক আছে তো এখনও এই যে লান অ্যান্ড আন ইভেন্টগুলো রয়েছে এটাতে জেন করার জন্য দেখতে গেছে এটা কিন্তু প্রথম অফার লিঙ্ক আর এটা হচ্ছে সেকেন্ড অফার লিঙ্ক তো সেকেন্ড অফার থেকে একশো ডলার পর্যন্ত পাদল গ্যাম ক্যাপচার করে আপনারা পাবেন আর এই যে দেখলেন প্রথম অফারটা এখান থেকে লান আন দিতে পারবেন ঠিক আছে তো প্রথম তো যে লিঙ্কটা দেখতে আছেন ক্লেম রাউট এই ক্লেম রাউটের উপর আপনি ক্লিক করবেন সম্পূর্ণ ফ্রিতে জুইন করতে পারবেন ওপেন বাটন দেখতে আছেন এই ওপেনে ক্লিক করবেন তো ওপেনে যখনই ক্লিক করেন সরাসরি আপনার যে বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে সিম্পল বাইবিট অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে তো বাইবিট অ্যাকাউন্টে নিয়ে আসার পর প্রথমত দেখতেছেন এখান থেকে এক্সকলারশিপ এনএফটি পাবেন এবং এখান থেকে হচ্ছে সরাসরি আপনার ইউএসডিটি পাবেন ঠিক আছে তো দেখে লান হচ্ছে লিঙ্গো তো প্রথমত আপনি কী করতে হবে প্রথমত এই যে রেজিস্টার দেখতে চান এই রেজিস্টার ক্লিক করে সর্বপ্রথম আপনি রেজিস্টার করবেন আর এখান থেকে যে হচ্ছে ড্রাইভারটা পাবেন এটা কিন্তু সরাসরি আপনার যে স্পট অ্যাকাউন্ট রয়েছে ওই স্পট অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিবে তো কুইজেন গুলো কমপ্লিট করবেন কেমনে ওই পেশার বলে দিচ্ছি সর্বপ্রথম আপনার হচ্ছে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে বাইবিট অ্যাকাউন্টে ঠিক আছে তো দেখতে গেছেন আমি কিন্তু রেজিস্টার কমপ্লিট করে নিচ্ছি এরপর আপনার কি বলছে এরপর অবশ্যই আপনাকে কেউ কিন্তু ভেরিফাই থাকতে হবে তোকে দেখতেছেন আমি কমপ্লিটের উপর ক্লিক করে কমপ্লিট করবো তো দেখতে আছেন অলরেডি কিন্তু আমার লেভেল ওয়ান কমপ্লিট করা আসে জাস্ট এগুলো আপনার দেখার বিষয় না তো বিষয় হচ্ছে এখানে আপনার কুইজ অ্যান্সার দিতে হবে অনেকেই ভাববেন ভাই এই যেই আমাদের হচ্ছে কি ডিপোয়ট করতো ভাই এটা ডিপোয়ট করতে হবে না ডিপোই ছাড়াই পাবেন ঠিক আছে তো প্রথমে দেখতে আছেন এখান থেকে যদি আপনি কুইজ অ্যান্সার দেন ঠিক আছে এখানে কিন্তু কুইজ অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু এখানে হচ্ছে র্যাডপোলগুলো রাখছে তো প্রথমত আপনি কী করেন এই যে ট্যাক কুইজ দেখতেছেন এই ট্যাক কুইজের উপর ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে হবে অ্যান্সারগুলো যদি ভুলভাবে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার যে র্যাড পোল্ট রয়েছে এটার মধ্যে কিন্তু আপনি ইলেজেবল থাকবেন না সো কাছে এই অ্যান্সারগুলো পাবেন কোথায় এই অ্যান্সারগুলো আজকে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি তো এক নাম্বার অ্যান্সার হবে কোনটা আমি বলে দিচ্ছি এক নাম্বার অ্যান্সার হবে ডি নাম্বার ঠিক আছে জাস্ট আপনি ডি এর উপর ক্লিক করবেন তো যখন ডি এর উপর ক্লিক হন সবুজ চিহ্ন হয়ে গেছে এরপর আপনি নেক্সটটি ক্লিক করবেন তো যখন নেক্সটে উপর ক্লিক করেন তো প্রথম তো দেখেন দুই নাম্বার অ্যান্সার হবে কোনটা তো দুই নাম্বার অ্যান্সার হবে এটা ঠিক আছে দ্য ফার্স্ট রিয়েল ওয়ার্ল্ড এটার উপর ক্লিক করবেন এরপর দেখে নেক্সট বাটন এই নেক্সটের উপর ক্লিক করবেন তো এরপর তিন নাম্বার অ্যান্সার হবে কোনটা তিন নাম্বার অ্যান্সার হবে বি ঠিক আছে আর অবশ্যই কিন্তু আপনি অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে হবে অ্যান্সার যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু এই অ্যাডোপের জন্য ইলোজিবল হবেন না ঠিক আছে তো অ্যান্সার হবে বি বি দিয়ে দিব এরপর নেক্সট বাটন দেখতে আছেন নেক্সটের উপর ক্লিক করবো এরপর আপনার চার নাম্বার অ্যান্সার হবে কোনটা চার নাম্বার অ্যান্সার হবে এ নাম্বার ঠিক আছে তো সিম্পল আপনি এ নাম্বার দিয়ে দিবেন এরপর দেখতে আছেন নেক্সট বাটন এই নেক্সটের উপর ক্লিক করবেন তো নেক্সটের পর যখনই ক্লিক করবেন এরপর পাঁচ নামের অ্যান্সার হবে কোনটা পাঁচ নাম্বারের অ্যান্সার হবে সি ঠিক আছে জাস্ট আপনি সি দিয়ে দিবেন এরপর দেখতে আসেন সাবমিট বাটন এ সাইনটার উপর ক্লিক করবেন তো যখনই সাবমিনটার উপরকে দেখতে আসেন ফাইনালি কিন্তু পাঁচের মধ্যে পাঁচই অ্যান্সার কিন্তু কারেক্ট হয়ে গেছে আপনি যদি এখানে ভুল অ্যান্সার দেন তাহলে কিন্তু এই যে ওই প্রাইজ পোলটা রয়েছে এই প্রাইজের পোলের মধ্যে কিন্তু আপনি ইলিজিবল হবেন না এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি কিন্তু এনএফটি মিন করতে পারেন তো দেখতে আছে এখানে কিন্তু অনেকগুলো এনএফটি রয়েছে এখান থেকে হামস্টারের এনএফটি রয়েছে তারপর দেখেন বাইট অফ ডিপ হচ্ছে এনএফটি রয়েছে তারপর দেখতেছেন পিজ্জা ডে হচ্ছে এনএফটি রয়েছে তারপর হচ্ছে দেখতে আছে এটা এনএফটি রয়েছে আপনি যে কোনো একটা এনএফটি মিন করতে পারেন ঠিক আছে তো এনএফটি মিন করার জন্য সিম্পল আপনি কী করবেন তো মনে করেন যে হামস্টার ওই যে এনএফটি রয়েছে এটা আমি মিন করবো ঠিক আছে তো সিম্পল আপনি কী করব এই যে মিন্ট অপশন এই মিন্টের ওপর ক্লিক করব তো যখন এটার উপর ক্লিক প্রথম প্রথমত একটা নতুন একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো দেখেন সরাসরি কিন্তু ওয়ে থ্রি যে অ্যাকাউন্টটা রয়েছে ওই ওয়ে থ্রি অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসলো তো এখানে হচ্ছে বিস্তারিত আমি বলে দিচ্ছি আগে বলে দিচ্ছি এটা কিন্তু মেনটারই না যে আপনাকে এটা মিন করতে হবে আপনার যদি সামর্থ্য হয় তো এটা মিন করবেন আর এটা মিন করতে অবশ্যই কিন্তু কিছুক্ষণে আপনার এম ফি লাগবে ঠিক আছে জাস্ট আপনি এই যে সুইচ অপশন দেখতেছেন এই সুইচের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখছেন সুইচ বাটন এর সুইচের উপর ক্লিক করে প্রথমে আপনার নেটওয়ার্ক যেটা রয়েছে এটা মেন্টাল নেটওয়ার্ক করে নেবেন দেখতে দেখছেন আমি মেন্টাল নেটওয়ার্ক করছি এখন আপনি কি এই যে দেখতে আছেন ফ্রি মিন এই ফ্রি ফ্রিমিন্টের উপর ক্লিক করবেন তো যখন এটা প্রি এখানে সামান্য পরিমাণ মানে কিছু কিছু পরিমাণ তো দেখতে আছেন দুই সেন্টের মতো ফি লাগতে জাস্ট আপনি দিয়ে দিবেন তো দেখেন নেক্সট বাটন ক্লিক করে আমার যে গুগল অ্যাথনি রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি তখন আপনার হচ্ছে আপনার যে টু এফএটা রয়েছে এটা দিয়ে দিবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার এনএফ মিন্ট হয়ে যায় ঠিক আছে তো যখন এনএফটি মিন্ট হয়ে যায় প্রথমত আপনার যে লান আন ইভেন্টটা রয়েছে এবং এই যে টি ইভেন্টটা রয়েছে এটা জন্য কিন্তু আপনার ইলিজিবল হয়ে যাবেন সো কোয়েশনের উপরে পার্টিসিপট করার জন্য সিম্পল আপনি কী কী ভিডিওটা কন্টিনিউ করুন সিম্পল আপনি কী করুন সবসময় আপনার যে বাইবিট অ্যাকাউন্ট রয়েছে সিম্পল বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন তো বাইবিট অ্যাকাউন্টে আসার পর সিম্পল আপনি কী করেন এই যে সবার শেষে একটা হচ্ছে হচ্ছে ব্যানার দেখতে আছেন ঠিক আছে এই ব্যানার উপর আপনি ক্লিক করবেন আবারও দেখা দিচ্ছি এই যে ব্যানারটা দেখতে আছেন পাজল হান ঠিক আছে এই ব্যানার উপর আপনি ক্লিক করবেন তো যখনই এই ব্যানার উপর আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটা পেজ নিয়ে আসবে এখান থেকে দেখতে আছেন জ্যাকপট রয়েছে যেখানে দুই লক্ষ ডলার ইউএডিটির র্যাড রয়েছে ঠিক আছে তো এখান থেকে জ্যাকপট কয়েক্ট করে আপনাকে কিন্তু এখান থেকে ইউএসডিটা কয়েকট করতে হবে তো প্রথম তো দেখতে আছেন ইভেন্টটা শুরু হয়েছে দুই তারিখে এবং ইভেন্টটা চলবে ষোলো তারিখ পর্যন্ত তো প্রথমত এই যে রেজিস্টার না দেখতে আছেন সিম্পল রেজিস্টার নাও উপর ক্লিক করবেন তো যখন এটার উপর করলেন প্রথম তো এখানে রেজিস্টার বাটন দেখতে পাবেন সিম্পল রেজিস্টার উপর ক্লিক প্রথমত আপনি রেজিস্টার করবেন আর এখান থেকে সরাসরি কিন্তু আপনার ইউএসডিসি ক্লেম করতে পারবেন ঠিক আছে তো যেখান থেকে আপনার হচ্ছে ভালো একটা আর্নিং করতে পারবেন তো দেখতে আছেন যখন রেজিস্টার পর ক্লিক রেজিস্টার করবেন এখান দেখতে কাছেন মাই পাজল ঠিক আছে যা সেটার পর যখনই ক্লিক করবেন এই যে দেখতে কাছেন একটা হচ্ছে পাজল রয়েছে ঠিক আছে এই পাজলটা আপনার ম্যাচিং করতে হবে তো হচ্ছে বাইনান্সের যেরকম হচ্ছে গিফটের একটা কার্ড ছিল না যে কার্ড পার্চেস করে আপনার হচ্ছে ম্যাচিং করা লাগতো সে আমরা কিন্তু ওরকম ইভেন্ট তো যখনই এই যে কার্ডগুলো পারচেস করা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে যে একশো ডলার ইউএসডিসি রইতে এটা কিন্তু আপনারা এই যে কালেক্ট ক্লেম বাটন আছেন এই ক্লেমের উপর ক্লিকই ক্লেম করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আপনার পাজলগুলো কমপ্লিট করবেন ক্যামনে ওই পঞ্চটা বলে দিচ্ছি প্রথম দেখতে আছে আনলক টাক্ক এই আনলক টাক্কের উপর যখনই ক্লিক করবেন তো ক্লিক পর এখান এখানে দেখেন ডেলি টু ডেইলি চেকিং রয়েছে ঠিক আছে তো এই চেকিংয়ের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে একে কার্ডগুলো জেনারেট করতে পারবেন তো দেখতেছেন আমি কিন্তু অলমোস্ট আজকে নিয়ে দুই দিন হচ্ছে চেকিং করে নিয়েছি তো কালকে যখন চেকিং করবো এখান থেকে একটা হচ্ছে কার্ড পাবো ঠিক আছে এই কার্ডের মধ্যে কিন্তু এখান থেকে আমার পাজলটা কমপ্লিট হবে তো সিম্পল আপনি চেকিংয়ের উপর ক্লিক করবেন তো চেকিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমার কিন্তু দুই দিন চেকিং কমপ্লিট করা সাকসেসফুল হয়ে গেছে তো দেখে ইভেন্টটা চলবে এগারো দিন ঠিক আছে এগারো দিনের মধ্যে কিন্তু আপনার এই যে পাজলগুলো দেখতে আছে এগুলো পাজলটা কমপ্লিট করে আপনার ক্লেমে করতে হবে ঠিক আছে এখন এখান থেকে বেশি হচ্ছে বক্স ওপেন করবেন ক্যামনে বা পাজল ওপেন করবেন কেমন ওই পোস্টটা বলে দিচ্ছি তো ফার্স্টে এখানে যদি আপনি হচ্ছে দুইশো ডলার ডিপোইট করেন তাহলে এখান থেকে একটা বক্স পাবেন পাঁচশো ডলার ডিপোজিট করলে তো প্রথম ডিপোজিট টাক্সটা যদি আপনি স্পিক করতে চান তো স্পিক করবেন ঠিক আছে এবং সেকেন্ড যে টাক্সটা রয়েছে সেকেন্ড টাক্সটা কি দেখেছেন আপনি যদি পাঁচশো ডলার স্পোটে ভলিউম কমপ্লিট করেন তাহলে কিন্তু একটা বক্স পাবেন যদি এক হাজার ভলিউম কমপ্লিট করেন তাহলে কিন্তু আরেকটা বক্স পাবেন দুই হাজার দুই হাজার ভলুম কমপ্লিট করেন তাহলে তিনটা বক্স পাবেন ঠিক আছে তো তিনটা বক্স পালে কিন্তু এখান থেকে অনেকগুলো পাজল আপনার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে রেফার যদি আপনি রেফার করেন রেফারে মেবি দিচ্ছে না এটা আপনার স্প্রিক করবেন তো জাস্ট আপনি কি করেন এই যে দেখতে স্পোর্ট টেট এই স্পোর্ট টেটটা আপনার কম্পেট করবেন ঠিক আছে আর আপনি চালে কিন্তু আপনার যে বন্ধু বান্ধবগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি কার্ডটা নিতে পারেন এই যে দেখতেছেন হচ্ছে গিফট প্রসেস এই গিফট প্রসেসের উপর যখনই ক্লিক করবেন এখানে যে কোনো একটা কার্ড আপনি আপনার বন্ধু বান্ধবের সেন্ড করতে পারেন তো মনে করেন যে আমার হচ্ছে এই কার্ডটা হচ্ছে অতিরিক্ত রয়েছে এই কার্ডটা আপনার নাই তো সিম্পল আপনি আপনার যে ফ্রেন্ডের ইউআইডিটা হচ্ছে ইউআইডিটা দিবেন এরপর গিফট অপশন দেখেন গিফটের উপকূল গিফট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর আগে বলে দিচ্ছি এই যে পাঁচলোয়ার দেখতে আছেন ঠিক আছে এই পাঁচ লোয়াগুলো কমপ্লিট করতে পারলেই এই যে একশো ডলার দেখতে আছে এই একশো ডলার কিন্তু পাওয়া যাবেন ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে অনেকে ট্রেড করতে জানেন না তো ট্রেড করবেন কেমন ওই পোস্টটা বলে দিচ্ছি তো অবশ্যই কিন্তু ট্রেড করার জন্য কিছু পরিমাণ ডলার লাগবে ঠিক আছে সে সিম্পল আপনি হচ্ছে ট্রেডের উপর ক্লিক করবেন যে কোনো পেয়ারে আপনি হচ্ছে ট্রেড ভলিউম কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো আপনি দু হাজার ডলারে যে কোনো পেয়ারে আপনি কমপ্লিট করবেন একবার বাইক করবেন একবার সেল করবেন একবার বাইক করবেন একবার সেল করবেন এবার দুই হাজার ভলিউম কমপ্লিট করলেই আপনি ওখান থেকে বক্সটা পাবেন তো লাইক কিন্তু আবার হচ্ছে এই এই অপশান চলে যাবেন এই অপশান আসার পর এই এখানে ক্লিক করবেন আইটা কিন্তু খুবই লিমিটেড থাকে প্রথম এক হাজারজন ঠিক আছে তো প্রথম এক জন কিন্তু এখান থেকে আপনার হচ্ছে এই যে রেয়ারটা আছে এই রেয়ারটা কিন্তু আপনার ক্লেম করতে পারবেন কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ঠিক আছে এক হাজার বোনাস অ্যাভেলেবেল টু দা ফার্স্ট এক হাজার পার্টিসিপেট ঠিক আছে এক হাজার পার্টিসিপেট কিন্তু এখন পর্যন্ত হয় নাই তো দেখেছেন একশো পার্সেন্ট উইনিং রেট ঠিক আছে মানে একশো পার্সেন্ট কিন্তু উইনিং চান্স আছে এখান থেকে তো যেভাবে দেখা দিলেন ও আপনার কমপ্লিট করেন তাহলে কিন্তু হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নিউজ কোনো পরবর্তী ভিডিওতে